প্রিয় বন্ধুরা, অর্গানিক কেমিস্ট্রি কি জিনিস, হোয়াট ইজ অর্গানিক কেমিস্ট্রি, এই সম্পর্কে তো আমরা আগের ক্লাসে জেনেছি। ইনফ্যাক্ট এবার আমরা এই ক্লাসে জানবো অর্গানিক কেমিস্ট্রি শিখতে গেলে কি কি জিনিস, বেসিক জিনিস জানা প্রয়োজন, অর্থাৎ প্রি রিকোয়েসাইট ফর অর্গানিক কেমিস্ট্রি। সেই জিনিসগুলো জানলে অর্গানিক কেমিস্ট্রি বোঝাটা আমাদের পক্ষে অনেক সহজ হয়ে যাবে, অর্গানিক কেমিস্ট্রি স্টাডি করাটা আমাদের পক্ষে অনেকটা সহজ হয়ে যাবে। আমি তোমাদের এলটি স্যার, আমি তোমাদের কেমিস্ট্রি নিয়ে, ম্যাকাউটের কেমিস্ট্রি নিয়ে এখন ডিসকাস করছি। ওকে, নাও এখন প্রথমে যেটা জানা দরকার সেটা অর্গানিক কেমিস্ট্রি শিখতে গেলে কার্বন এলিমেন্ট সম্পর্কে তোমাদের একটা ধারণা থাকতে হবে। তার কারণ অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কম্পাউন্ডস মানে তার যেটা সব অর্গানিক কম্পাউন্ডের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কী আছে না, কার্বন এলিমেন্ট প্রেজেন্ট আছে। সুতরাং কার্বন মানে তার বিশেষ করে ইলেকট্রনিক কনফিগারেশন, অ্যাটমিক নাম্বার, পিরিয়ডিক টেবিলে কোথায় কী আছে বা কী প্রপার্টি, কত ধরনের কমন রিয়াকশানগুলো কার্বন পার্টিসিপেট করে, এই যে কমন ব্যাপারগুলো কার্বনের জেনে রাখতে হবে। সোজা কথা, যেহেতু প্রত্যেকটা অর্গ্যানিক কম্পাউন্ডের মধ্যেই কার্বন অবশ্যই প্রেজেন্ট আছে, তাই কার্বন এলিমেন্ট সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার যদি আমরা অর্গ্যানিক কেমিস্ট্রি স্টাডি করতে চাই। তারপরে নেক্সট যে ইম্পর্টেন্ট এলিমেন্ট আসছে সেটা হচ্ছে হাইড্রোজেন। এগেন, হাইড্রোজেন সম্পর্কেও আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, কারণ অবশ্যই অর্গ্যানিক মলিকিউলের মধ্যে কার্বনের সঙ্গে হাইড্রোজেনও প্রেজেন্ট আছে। তাহলে হাইড্রোজেন, এগেন হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন বা বিভিন্ন ধরনের রিয়াকশান, কী ধরনের রিয়াকশানে পার্টিসিপেট করে, একটু সেই সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। নেক্সট যেটা দরকার সেটা হচ্ছে যে অ্যাটমিক স্ট্রাকচার। এখন রিয়াকশানে পার্টিসিপেট করে কারা, বেসিক্যালি তো অ্যাটম, এবং অ্যাটমের মধ্যে আবার ইলেকট্রন রিয়াকশানে পার্টিসিপেট করে। এবং সেই যে হাইড্রোজেনের তোমরা অ্যাটমিক স্ট্রাকচার পড়েছিলে, সেই বোটস মডেল, সমারফিল্ড মডেল থেকে শুরু করে অ্যাটমিক ইলেকট্রনিক কনফিগারেশন, এই যে টোটাল অ্যাটমিক স্ট্রাকচারের যে ব্যাপার স্যাপার সেগুলোকে জেনে রাখতে হবে। কিন্তু মনে রাখবে, যখন সিম্পল কেমিক্যাল রিয়াকশানগুলো হয়, অর্ডিনারি কেমিক্যাল রিয়াকশানগুলো, সেখানে কি ইলেকট্রন পার্টিসিপেট করে, এবং ইলেকট্রন একটা বেরিয়ে গেলে পজিটিভ আয়ন তৈরি হবে, দুটো বেরিয়ে গেলে ডাই পজিটিভ আয়ন তৈরি হবে, তেমনই অ্যাকসেপ্ট করলে একটা, যদি নিউট্রাল অ্যাটম অ্যাকসেপ্ট করে একটা ইউনি নেগেটিভ চার্জ তৈরি হবে, দুটো অ্যাকসেপ্ট করলে তারপর মানে দুটো নেগেটিভ চার্জ এইরকম তৈরি হবে। তাহলে এটা তো আমাদের জানা আছে সবার, কিন্তু এই যে যখন চার্জ তৈরি হবে, তারপর ধরো একটা ইলেকট্রন একটা অ্যাটম থেকে বেরিয়ে গেলে অন্য একটা অ্যাটমে গেল, যেখানে যেখান থেকে বেরোলো সেখানে তাহলে একটা পজিটিভ চার্জ হলো, যেখানে পৌঁছালো নেগেটিভ চার্জ হলো, সেই নেগেটিভ পজিটিভের মধ্যে কুলম্বিক ইন্টারাকশান থেকে শুরু করে বিভিন্ন রকম ইন্টারাকশান হতে পারে, যার ফলে বিভিন্ন রকম নতুন প্রোডাক্ট জেনারেট করতে পারে। সোজা কথা, রিয়াকশানে পার্টিসিপেট করে হচ্ছে ইলেকট্রন, প্রোটন বা নিউট্রন কিন্তু পার্টিসিপেট করে না। কারণ প্রোটন বা নিউট্রন যদি কোনো চেঞ্জ হয় সংখ্যাটা, তাহলে নিউক্লিয়াস উইল ইটসেলফ উইল আন্ডারগো আ চেঞ্জ অ্যান্ড নিউ এলিমেন্ট উইল বি ফর্ম, যেটা রেডিওঅ্যাক্টিভিটি তোমরা দেখো, এবং সেটা হচ্ছে নিউক্লিয়ার রিয়াকশান। নিউক্লিয়ার রিয়াকশানে একটা এলিমেন্ট থেকে অন্য একটা এলিমেন্টে কনভার্ট হয়ে যাবে, কারণ সেখানে নিউক্লিয়াসটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে অ্যাটমিক নাম্বারই তোমার চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমাদের এর ক্ষেত্রে অর্ডিনারি কেমিক্যাল রিয়াকশানে কিন্তু নিউক্লিয়াস পার্টিসিপেট করে না, বা নিউক্লিয়নস যারা আছে, প্রোটন নিউট্রন এটসেট্রা, তারা পার্টিসিপেট করে না, রাদার পার্টিসিপেট করে ইলেকট্রন। অর্থাৎ ইলেকট্রন সম্পর্কে খুব ক্লিয়ার কনসেপশান থাকতে হবে অ্যাটমিক মলিকুলার, এই অ্যাটমিক স্ট্রাকচারটা খুব ভালো করে হাইড্রোজেনে তোমরা যেটা পড়েছিলে, অ্যাটম স্ট্রাকচারটা কেমন হতে পারে, সেই প্ল্যানেটারি মডেল থেকে শুরু করে অন্যান্য যত রকম মডেলগুলো আছে অ্যাটমের, সব ভালো করে স্টাডি করে নেবে। ওকে, ইলেকট্রনের কথাটা বললাম, ইলেকট্রনকে খুব ভালোভাবে জানতে হবে। আর হচ্ছে যে অন্যতম যেটা ইম্পর্টেন্ট অর্গ্যানিক কেমিস্ট্রি স্টাডি করার জন্য, ইলেকট্রন ডিস্ট্রিবিউশন স্টাডি করার, সেটা হচ্ছে ধরো একটা অর্গ্যানিক মলিকিউল, ধরো আমি বলছি মিথেন ভার্সাস মিথাইল ক্লোরাইড, এই যে মিথাইল ক্লোরাইড, এর ক্ষেত্রে যে টোটাল আমার কার্বনে ইলেকট্রন আছে কটা, 12টা, হাইড্রোজেনগুলো আছে 3টে হাইড্রোজেন, তাহলে একটা করে 3টে হাইড্রোজেনে 3টে, ক্লোরিন আছে 17টা ইলেকট্রন, তাহলে এই এতগুলো, তাহলে 17 প্লাস ওইদিকে 3 মানে 20, আর এদিকে হচ্ছে কার্বনের 12 মানে কত হলো 32, টোটাল 32 যে ইলেকট্রন আছে সেটা কি টোটাল মলিকিউলটা মধ্যে সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড হয়ে আছে, সমানভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে, তা কিন্তু না। ইলেকট্রন কোথাও মলিকিউলের বেশি থাকতে পারে, কোথাও কম থাকতে পারে। এবারে এই যে বেশি কম, এটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে একটু আগেই বললাম যে রিয়াকশানে পার্টিসিপেট করে
কে না ইলেকট্রন, তাহলে একটা পার্টিকুলার, একটা পার্টিকুলার মলিকিউলের, একটা পার্টিকুলার মলিকিউলের কিন্তু ইলেকট্রন ডেন্সিটি কোথাও বেশি হয়ে যেতে পারে। ধরো এই অংশে ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি হয়ে গেল, তাহলে সেইখানটায় পার্সিয়াল নেগেটিভ চার্জ, আর যেই অংশেতে ইলেকট্রন ডেন্সিটি ধরো কমে গেল সেইটা হচ্ছে পার্সিয়াল পজিটিভ চার্জ। এইরকম কিন্তু হয়ে যেতে পারে, তাই না? এইটা ধরো পার্সিয়াল নেগেটিভ চার্জ একদিকে, পার্সিয়াল পজিটিভ চার্জ, মানে যেদিকে ইলেকট্রন বেশি থাকবে চলে যাবে সেদিকে হচ্ছে নেগেটিভ চার্জ, অন্যদিকে সেটাকে কম্পেনসেট করার জন্য অবশ্যই অন্যদিকে ইলেকট্রন কমে যাবে, তার মানে সেদিকে পার্সিয়াল পজিটিভ চার্জ হবে। তার মানে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন না হলে এটা পসিবল। এবার এই যে একদিকে নেগেটিভ চার্জ বেশি বা অন্যদিকে নেগেটিভ চার্জ কম, মানে সেদিকে পজিটিভ চার্জ জেনারেট করলো, এর আউটকামটা কী? তাহলে সেই পার্টিকুলার মলিকিউলটা ডাইপোলার হয়ে যাবে এবং ডাইপোল মোমেন্ট থাকবে, তার ফলে সেটার পোলারিটি থেকে শুরু করে মানে মলিকিউলটার মধ্যে পারমানেন্ট ডাইপোল মোমেন্ট ইনডিউস হবে, এবং তার ফলে আমাদের কী দেখা যাবে যে তার ফিজিক্যাল প্রপার্টিতে অনেক অনেক সেটা ফিজিক্যাল প্রপার্টিতে এই যে ব্যাপারটা মানে চার্জ সেপারেশন এই যে ব্যাপারটা কিন্তু রিফ্লেক্টেড হবে, এবং শুধু ফিজিক্যাল প্রপার্টি না তার সঙ্গে কেমিক্যাল প্রপার্টিতেও রিফ্লেক্টেড হবে। কারণ তুমি বুঝতে পারছো একটা কেমিক্যাল স্পিসিস ধরো একটা রিএজেন্ট সে যদি অ্যাপ্রোচ করে যেটা নেগেটিভ এন্ড, রিএজেন্টের যেটা পজিটিভ এন্ড সেটা নেগেটিভ এন্ডের দিকে যাবে, তেমনই রিএজেন্টটা যেটা নেগেটিভ এন্ড সেটা পজিটিভ এন্ডের দিকে যাবে। এইভাবে ইলেকট্রন ডেন্সিটি যদি তোমার একটা মলিকিউলের মধ্যে সিমেট্রিক্যাল না থাকে তাহলে তার কিন্তু রিয়াক্টিভিটি বা ফিজিক্যাল অর্থাৎ ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি উভয়ই সেটা উভয় দিকে সেটা রিফ্লেক্টেড হবে। সুতরাং অর্গানিক কেমিস্ট্রি স্টাডি করতে গেলে এই ইলেকট্রন ডিস্ট্রিবিউশন এইটাকে জেনে রাখা, একটা মলিকিউলের মধ্যে টোটাল মলিকিউলের মধ্যে কোথায় কেমন ইলেকট্রন আছে, কোথায় বেশি কোথায় কম, সেটা কিন্তু খুব ভালো করে আমাদের স্টাডি করতে হবে। এবং যে ফ্যাক্টরসগুলো ইলেকট্রন ডিস্ট্রিবিউশনকে একটা মলিকিউলে অ্যাফেক্ট করে, যে যে ফ্যাক্টর, সেই ফ্যাক্টরগুলোকে আমাদেরকে স্টাডি করে নেওয়া দরকার আছে অর্গ্যানিক কেমিস্ট্রি যদি আমরা ভালো করে শিখতে চাই। এবার হোয়াট ফ্যাক্টরস অ্যাকচুয়ালি অ্যাফেক্ট দ্য ইলেকট্রন ডিস্ট্রিবিউশন উইদিন আ মলিকিউল, কী কী ফ্যাক্টর করে সেগুলো তোমরা দেখো হার্সেনলি পড়েছো। একটা ফ্যাক্টরের নাম হচ্ছে যেমন ইন্ডাক্টিভ এফেক্ট, একটা ফ্যাক্টর, আর একটা ফ্যাক্টর হচ্ছে কি রেজোনেন্স এফেক্ট, এগুলো হার্সেনলি পড়েছো। তাহলে ইন্ডাক্টিভ এফেক্টের জন্য কোনো মলিকিউলের কোথাও ইলেকট্রন বেশি কোথাও ইলেকট্রন কম হয়, তেমনই রেজোনেন্স এফেক্টের জন্য সব এগুলো কি ইলেকট্রন ট্রান্সফার হয় এক জায়গা থেকে আরেক জায়গা, তার ফলে কী হয় কোথাও ইলেকট্রন ডেন্সিটি বেশি কোথাও ইলেকট্রন ডেন্সিটি কম, তেমনই আর একটা হচ্ছে হাইপার কনজুগেটিভ এফেক্ট, এটার ফলেও ইলেকট্রন ডিস্ট্রিবিউশন হ্যাম্পার হয় মলিকিউলের মধ্যে এবং কোথাও বেশি কোথাও কম ইলেকট্রন ডেন্সিটি হয়। সিমিলারলি স্টেরিক এফেক্ট আরও একটা এফেক্ট। তো এই ধরনের এফেক্টগুলো কি করে ডিটারমিন করে যে দিস ফ্যাক্টরস অ্যাকচুয়ালি গভর্নস হাউ দ্য ইলেকট্রন উইল বি ডিস্ট্রিবিউটেড উইদিন আ মলিকিউল। নেক্সট হচ্ছে যেটা দরকার আমাদের শেখা অর্গ্যানিক কেমিস্ট্রি শিখতে গেলে, হয়তো অর্থাৎ টাইপস অফ বন্ড, অর্থাৎ কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা, হায়ার সেকেন্ডারিতে তোমরা কেমিক্যাল বন্ডিং পড়েছো, কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা আবার একবার রিভিশন দিয়ে দেবে। কেমিক্যাল বন্ডিং মানে কত টাইপের কেমিক্যাল বন্ডিং হতে পারে, যেমন ধরো আয়নিক বন্ডিং, কোভ্যালেন্ট বন্ডিং, কোঅর্ডিনেট বন্ডিং, এই ডিফারেন্ট টাইপ অফ বন্ডিং, এবং বিশেষ করে অর্গ্যানিক কেমিস্ট্রির ক্ষেত্রে কোভ্যালেন্ট বন্ডিংটা খুবই ইম্পর্টেন্ট, মানে অধিকাংশ অর্গ্যানিক মলিকিউলগুলোর ক্ষেত্রেই আমরা দেখব কোভ্যালেন্ট বন্ডিং। তাহলে কোভ্যালেন্ট বন্ডিং পড়তে গেলে সেখানে আবার তোমাকে শিখতে হবে দু ধরনের কোভ্যালেন্ট বন্ডিং আছে, একটাকে বলে পাই বন্ড আর একটাকে বলে সিগমা বন্ড। তাহলে পাই বন্ড সিগমা বন্ড এই জিনিসটাকে একটু রিভিশন দিয়ে দেবে অর্গ্যানিক কেমিস্ট্রি শিখতে গেলে, এই বন্ডিং জিনিসগুলো শিখে নেওয়া দরকার আছে। নেক্সট যেটা দরকার আছে সেটা হচ্ছে যে আমি একটু আগেই বললাম যে ইলেকট্রন ডিস্ট্রিবিউশন একটা বন্ডের মধ্যে যদি ইউনিফর্ম না হয়, কোথাও ইলেকট্রন ডেন্সিটি বন্ডের বেশি কোথাও ইলেকট্রন ডেন্সিটি যদি কম হয় একটা বন্ড, সেই বন্ডটা পোলার হয়ে যাবে এবং সেই বন্ডটাতে একটা বন্ড মোমেন্ট জেনারেট করবে। বন্ড মোমেন্টগুলোকে যদি ভেক্টোরিয়াল অ্যাডিশন করি সেই মলিকুলার মলিকিউলটার একটা মলিকুলার মোমেন্ট আমরা পাব, এবং তার ফলে সেটা বিশেষ ধরনের পোলার হতে পারে একটা মলিকিউলটা, তাহলে মানে টোটাল কম্পাউন্ড অ্যাজ এ হোল একটা কি পোলার হতে পারে। তাহলে এই যে ব্যাপারগুলো আমাদেরকে কিন্তু এই ডাইপোল মোমেন্ট কী জিনিস, পোলারিটি কী জিনিস, এগুলো সব ওই কোভ্যালেন্ট চ্যাপ্টারেই হার্সেন্ডারি আলোচনা থাকে। এই যে জিনিসগুলো বেসিক জিনিসগুলো সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, এগেইন ইফ ইউ লাইক টু স্টাডি অর্গ্যানিক কেমিস্ট্রি। আর একটা জিনিস শিখতে হবে সেটা হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স। এখন এই যে কেমিক্যাল বন্ডের কথা বললাম, আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড বা কোঅর্ডিনেট বন্ড, এগুলোর কাজ কী? এগুলো হচ্ছে ধরো H2O মলিকিউল, H2O, এটা তো মানে কি ওয়াটার, ওয়াটার মানে এইরকম স্ট্রাকচারটা, তাই তো? একটা অক্সিজেন, দুটো হাইড্রোজেন,
এখন এই যে H2O মলিকিউল কোভ্যালেন্ট বন্ডিং কি করে, বা বন্ডিং দিয়ে আমরা একটা অক্সিজেন এবং দুটো হাইড্রোজেন মিলে কিভাবে একটা ওয়াটার মলিকিউল তৈরি হয় সেটা আমরা এক্সপ্লেন করতে পারি। অর্থাৎ ফ্রম হাউ ওয়ান মলিকিউল ইজ ফর্মড, হাউ সিঙ্গেল মলিকিউল ইজ ফর্ম ফ্রম ইটস কনস্টিটিউয়েন্ট অ্যাটমস, দ্যাট ক্যান বি এক্সপ্লেন অন দ্য বেসিস অফ কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ডের উপর, কোভ্যালেন্ট বন্ড দিয়ে আমরা একটা মাত্র, এই যে একটা শব্দটা, ওয়ান মলিকিউল ফর্মেশন ফ্রম ইটস অ্যাটম ক্যান বি এক্সপ্লেন। কিন্তু ধরো এই ওয়াটারই আমরা যদি এক গ্লাস জল নিই, এক গ্লাস জলে নিশ্চয়ই একটা ওয়াটার মলিকিউল নেই, কত আছে সেখানে? বিলিয়নস অফ, ট্রিলিয়নস অফ, কোয়াড্রিলিয়নস অফ কি মলিকিউল আছে, ওয়াটার মলিকিউল আছে। এখন এক গ্লাসে যে তুমি জল রেখে দিলে তো সঙ্গে সঙ্গে উড়ে চলে যাচ্ছে না, সময় লাগবে অনেক। তার মানে কি সঙ্গে সঙ্গে উড়ে যাচ্ছে না, মানে কি ওয়াটার মলিকিউলগুলোর মধ্যে, এই বিলিয়নস মলিকিউলগুলো পরস্পরের মধ্যে কোনো একটা আকর্ষণ বলা আছে, অ্যাট্রাকশন আছে। অর্থাৎ মলিকিউলের মধ্যে অ্যাট্রাকশন, অর্থাৎ ইন্টার মলিকিউলার ফোর্স, ইন্টার মলিকিউলার ফোর্স, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি বুঝতেই পারছো, যদি এই মলিকিউলের ফোর্সটা না থাকতো তাহলে ওয়াটার মলিকিউলগুলো সব উড়ে চলে যেত এবং গ্যাসিয়াস ফর্মে থাকতো, সেটা তো না, এটা লিকুইড ফর্মে আছে। সলিডের ক্ষেত্রেও সিমিলারলি অনেক মলিকিউলস একসঙ্গে অ্যাসোসিয়েটেড অবস্থায়, সেখানেও ইন্টার মলিকুলার ফোর্স পাবো। তো এইরকম ইন্টার মলিকুলার ফোর্সটা অ্যাকচুয়ালি কী সেইটা আমাদের একটু জেনে রাখা দরকার, যেটাও অর্গানিক কেমিস্ট্রি স্টাডি করতে আমাদের অনেক সাহায্য করবে। এবার ইন্টার মলিকুলার ফোর্স কিছু জিনিস তোমরা হায়ার সেকেন্ডারি পড়েছো, যেমন ধরো ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং, যেমন ইথানল, ইথানল অনেকগুলো ইথানল মলিকুল কীভাবে অ্যাসোসিয়েটেড হয়ে থাকে, সেখানে ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং থাকে, জলের মধ্যেও ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং থাকে। কিন্তু শুধু কি তাই, আরও অনেক রকম ইন্টার মলিকুলার ফোর্স আছে, যেমন ধরো আয়ন আয়ন ইন্টারাকশান, আয়ন ডাইপোল ইন্টারাকশান, ডাইপোল ডাইপোল ইন্টারাকশান, লন্ডন ফোর্স অফ অ্যাট্রাকশান, এগুলো সব বিভিন্ন মলিকিউলের মধ্যে দিস ফোর্স অ্যাকচুয়ালি প্লে, দিস ফোর্স অ্যাক্টস আপন ভেরিয়াস মলিকিউলস, ঠিক আছে, এবং দে হেল্পস টু গেট অ্যাসোসিয়েট দ্য মলিকিউল, ঠিক আছে। তাহলে মলিকিউলগুলোকে এই ইন্টার মলিকুলার ফোর্স, অর্থাৎ হাউ ভেরিয়াস মলিকিউলস আর অ্যাসোসিয়েটেড, এই যে ব্যাপারটা এক্সপ্লেন করে কি ইন্টার মলিকুলার ফোর্স। এই ইন্টার মলিকুলার ফোর্স আর কেমিক্যাল বন্ডিং কী করে, না অ্যাটমগুলো কীভাবে অ্যাসোসিয়েটেড হয়ে মলিকিউলে কনভার্ট হচ্ছে সেটা করে, আর এইখানে হচ্ছে অনেকগুলো মলিকিউল কীভাবে অ্যাসোসিয়েট হচ্ছে সেই কাজটা করে, মানে ইন্টার মলিকুলার ফোর্সটা বলতে পারো কেমিক্যাল বন্ডিংয়ের বড় ভাই। তাহলে এইভাবে আমরা ইন্টার মলিকুলার ফোর্সটাকেও আমরা শিখলাম, ওকে। এটাও ইন্টার মলিকুলার ফোর্সটাও যদি জানো একটু আমাদের অর্গানিক কেমিস্ট্রি পড়াটা ইজি হয়ে যাবে। নেক্সট যেটা জানতে হবে সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন, এগেন কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারেই হয়তো তোমার হায়ার সেকেন্ডারি আলোচনা আছে। হাইব্রিডাইজেশন মানে কি, এসপি থ্রি, এসপি টু, এসপি, এসপি থ্রি ডি, এসপি থ্রি ডি টু, এসপি থ্রি ডি থ্রি, এই যে বিভিন্ন রকম হাইব্রিডাইজেশন, অর্থাৎ তোমাকে এখানে মানে এখানে কি হাইব্রিডাইজেশনটা জানলে সুবিধাটা কি আছে, বিভিন্ন মলিকিউল তার কি জিওমেট্রি সেই সম্পর্কে তুমি ধারণা করতে পারবে, এবং তার উপর ভিত্তি করে মানে স্টেরিক এফেক্ট থেকে অনেক কিছু অর্গানিক রিয়াকশানের দেখবে যে মেকানিজমকে এক্সপ্লেন করতে হাইব্রিডাইজেশনের সাহায্য লাগবে, মানে স্ট্রাকচারটা জানা দরকার, এবং তারপর হচ্ছে তার সাহায্যে আমরা মলিকুলের কি বলবো যে রিয়াকশানের মেকানিজম ইত্যাদি বা তার স্ট্রাকচার কী হতে পারে সেইগুলো আমরা এক্সপ্লেন করতে পারি। তাহলে হাইব্রিডাইজেশন জিনিসটা কীভাবে, হাইব্রিডাইজেশন ক্যালকুলেশন করতে হয় না করতে হয় সেই জিনিসটাকেও শিখে নেওয়া আমাদের অত্যন্ত জরুরি যদি আমরা অর্গানিক কেমিস্ট্রি স্টাডি করতে চাই। তারপর দেখবে অর্গানিক কেমিস্ট্রি যে কোনো রিয়াকশান, তোমরা যেমন হায়ার সেকেন্ডারি কী রিয়াকশান পড়েছো, কিছু একটা রিয়াকশান, যেমন ধরো আমি বলছি কী বলবো যে রিয়েজেন্ট জিনিসটা পড়েছো, অবশ্যই পড়েছো হায়ার সেকেন্ডারি কী, যেমন ধরো টলেন্স রিয়েজেন্ট, ফেলিংস সলিউশন সেটাও একটা রিয়েজেন্ট, ফেন্টনস রিয়েজেন্ট, এই ধরনের রিয়েজেন্টগুলো তোমরা নাম শুনেছো। রিয়েজেন্ট তার মানে অর্গানিক কেমিস্ট্রি চর্চা করতে গেলে রিয়েজেন্ট কথাটা বারবার চলে আসে, তাই তো? তেমন ফিডিল ক্যাপ্ট অ্যালকালিশানের জন্য কী কী রিয়েজেন্ট লাগে, তারপর ধরো ম্যানিক রিয়াকশানের জন্য কী কী রিয়াকশান রিয়েজেন্ট লাগে, অ্যালডোল কন্ডেনসেশনের জন্য কী রিয়েজেন্ট লাগে। তাহলে এই যে রিয়েজেন্ট 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 এই পার্টিকুলার টার্মিনোলজিটা অর্গানিক কেমিস্ট্রি থ্রু আউট ইউজ হয়, কিন্তু এই রিয়েজেন্টের মানে কী, কথাটার অর্থ কী, কী এর ডেফিনেশন, সেই জিনিসটাকে আমাদের কিন্তু শিখে নেওয়া দরকার আছে, খুব ক্লিয়ার কনসেপ্ট যদি আমরা অর্গানিক কেমিস্ট্রি গ্রো করতে চাই। সেই জন্য এবার রিয়েজেন্ট পড়লে, রিয়েজেন্ট আবার অনেক রকম আছে, একটাকে বলে ইলেকট্রোফাইল, একটাকে বলে নিউক্লোফাইল, আবার একটাকে বলে ফ্রি র্যাডিক্যাল। তাহলে হোয়াট ইজ ইলেকট্রোফাইল, হোয়াট ইজ নিউক্লোফাইল, ফ্রি র্যাডিক্যাল, এই যে ব্যাপারগুলো একটু জেনে নিলে ভালো হয়। এবার নিউক্লোফাইল ইলেকট্রোফাইল আবার এক তাদের আবার ভাগ আছে অ্যাম্বিডেন্ট নিউক্লোফাইল, অ্যাম্বিডেন্ট ইলেকট্রোফাইল, এইগুলোর এক্সাম্পল সহ জিনিসগুলো যদি ক্লিয়ার কনসেপ্ট করতে পারো তাহলে
খুব ইজি হয়ে যাবে অর্গানিক কেমিস্ট্রিটা পড়া। আর একটা জিনিস, অর্গানিক কেমিস্ট্রিতে একটা টার্ম আছে বারবার, সাবস্ট্রেট। হোয়াট ইজ সাবস্ট্রেট? একটা রিয়েজেন্ট যদি সাবস্ট্রেটের উপর অ্যাপ্লাই করা হয় তাহলে সেই সাবস্ট্রেটটা কনভার্ট হয়ে অন্য একটা সাবস্ট্রেটে কনভার্ট হয়, সেটাই হচ্ছে একটা রিয়াকশন। এই সাবস্ট্রেট, সাবস্ট্রেট তো আমরা সবসময় কথাটা ইউজ করি, কিন্তু সাবস্ট্রেটের ইনার মিনিংটা কী, তার ডেফিনেশান কী, সেই সম্পর্কেও একটু আমাদের ধারণা থাকা দরকার, তাহলে আমাদের কিন্তু অর্গানিক কেমিস্ট্রি স্টাডি করা অনেক ইজি হয়ে যাবে। সর্বোপরি অর্গানিক কেমিস্ট্রি প্রিপারেশনই হোক, তার রিয়াকশানই হোক, আমরা সেটা করতে গেলে কী করি, অনেক টাইপস অফ রিয়াকশান নিয়ে আমরা ডিসকাস করি, মানে কোনো না কোনো টাইপস অফ রিয়াকশান তো সেটা হবেই। সেগুলো তোমরা সেই ক্লাস 8 অনওয়ার্ডস পড়ে আসছো, সেই টাইপস অফ রিয়াকশান সম্পর্কে আবার একবার তোমরা রিভিশন দিয়ে দেবে, কত টাইপস অফ রিয়াকশানস আছে। যেমন আমি বলছি, অ্যাডিশন রিয়াকশান, সাবস্টিটিউশন রিয়াকশান, এলিমিনেশন রিয়াকশান, অক্সিডেশন রিডাকশন রিয়াকশান, পেরিসাইক্লিক রিয়াকশান, রিঅ্যাজমেন্ট রিয়াকশান, এই ধরনের ভ্যারাইটি রিয়াকশান, তাই না? পলিমারাইজেশন রিয়াকশান, এরকম ভ্যারাইটি টাইপস অফ রিয়াকশান আছে। বাংলায় যারা পড়েছো কত ধরনের বিক্রিয়া হয়, যেমন অপনয়ন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, জুতো বিক্রিয়া, পুনর্বিন্যাস বিক্রিয়া, এই ধরনের রিয়াকশানগুলো তোমরা পড়েছো বাংলায়। তো সেই জিনিসটা যে কত টাইপ অফ রিয়াকশান, যে কোনো একটা অর্গ্যানিক রিয়াকশান পড়বো, সেই রিয়াকশানটা নিশ্চয়ই কোনো না কোনো একটা টাইপ অফ রিয়াকশানের মধ্যে পড়বেই, ঠিক আছে? তাহলে টাইপস অফ রিয়াকশান সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট আমাদের থাকতে হবে। এবার টাইপস অফ রিয়াকশানের মধ্যেও আবার অনেক সাব ক্যাটাগরি আছে। যেমন ধরো, অ্যাটাকিং রিয়েজেন্টটা যদি একটা নিউক্লিওফাইল হয় এবং সেই টাইপস অফ রিয়াকশানটা যদি সাবস্টিটিউশন হবে হয়, তাহলে কি সেই রিয়াকশানটাকে টোটাল আমরা বলবো কি, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। আবার কেমিক্যাল কাইনেটিক্সের একটু নলেজ থাকলে আরও ভালো হয় অর্গানিক কেমিস্ট্রি পড়া। সেক্ষেত্রে এটা যদি ইউনিমলিকুলার রিয়াকশান হয় তাহলে নিউক্লিওফিল সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইন ইউনিমলিকুলার, সংক্ষেপে সেটাকে বলি আমরা SN1। সিমিলারলি সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বায়োমলিকুলার, সেটাকে আমরা বলি SN2। এইরকম করে, অর্থাৎ সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক, মানে সাবস্টিটিউশন একটা টাইপস অফ রিয়াকশান, আবার অ্যাটাকিং রিয়েজেন্টটা হচ্ছে একটা নিউক্লিওফাইল, সেই জন্য হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, ঠিক আছে? এইগুলো আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রি আমরা বারবার দেখবো। তেমনই হচ্ছে যে E1 রিয়াকশান, E2 রিয়াকশান, মানে এলিমিনেশন রিয়াকশান, অ্যাডিশন রিয়াকশান, সিমিলারলি অনেক টাইপ অর অ্যাডিশন রিয়াকশান আছে, এলিমিনেশন রিয়াকশান আছে, কি বলবো, রিঅ্যাজমেন্ট রিয়াকশান আছে, অনেক ধরনের রিঅ্যাজমেন্ট রিয়াকশান আমরা পড়বো। তো এই যে টাইপস অফ রিয়াকশান কত ধরনের হতে পারে, আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট থাকলে ভালো হয়, এবং তাদের সাব ক্যাটাগরিগুলো, ঠিক আছে? এই সমস্ত কমন জিনিসগুলোকে যদি আমরা অর্গ্যানিক কেমিস্ট্রি স্টাডি করার আগেই আগেই এই ফান্ডামেন্টাল বা বেসিক জিনিসগুলোকে আমাদের কিন্তু পড়ে নিতে হবে, তবেই আমরা অর্গ্যানিক কেমিস্ট্রিটা ঠিকঠাকভাবে বুঝতে পারবো এবং অর্গ্যানিক কেমিস্ট্রি পড়তে গিয়ে আমরা ইন্টারেস্ট পাবো। আদারওয়াইজ আমাদেরকে মুখস্থ করতে হবে, আমরা কোনো ইন্টারেস্ট পাবো না এবং অর্গ্যানিক কেমিস্ট্রি ভালোও লাগবে না।